প্রিয় ছাত্ররা, আমরা দ্য ম্যাজিক ফিশবোন এর স্টোরির ইন্ট্রোডাকশন আমরা আগের দিন একটা পড়েছিলাম। লেখক সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে, পড়া হয়ে গেছে। তোমরা আশা করি লেখক সম্পর্কে আরও দেখেছো এবং আমরা স্টোরির কিছুটা প্রথম প্যারা আমরা মোটামুটি পড়েছিলাম। চলো আজ ভালোভাবে আমরা আবার এই গল্পটা শুরু করি, দ্য ম্যাজিক ফিশবোন। আমি গল্পটা পড়ছি, সাথে সাথে তোমরা ফলো করবে টেক্সট। দ্য ম্যাজিক ফিশবোন এর লেখক চার্লস ডিকেন্স আমরা একদিন পড়েছি। তাহলে দেখো, দের ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন, দে হ্যাড সেভারাল চিলড্রেন। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ দ্য টাউন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন, হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং ওয়েন দ্য ফিশমঙ্গার্স এরান্ড বাই কেম রানিং আফটার হিম। হি সেড, স্যার, ইউ ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। হোয়াট ওল্ড লেডি, এনকোয়ার্ড দ্য কিং, আই স নান। নো, দ্য কিং হ্যাড নট সিন এনি লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। দেখো একটা মজাদার গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি, একদিন আমরা পড়েছি যে এক সময় একজন রাজা ছিলেন। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন, রাজা রানী ছিলেন। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের অনেকগুলি ছেলে মেয়ে ছিল এবং তাদের বড় মেয়ের নাম ছিল অ্যালিসিয়া। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, এবং এই অ্যালিসিয়া বাধ্য, পিতামাতার খুব বাধ্য ছিল, সে কী করত, অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। সে তার অন্যান্য ভাইদের, ভাই বোনেদের সে দেখভাল, দেখাশোনা করতো। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, দেখো হয়তো রাজা কিন্তু তিনিও চাকরি করেন, কাজ করেন ব্যক্তিগত জীবনে, তার একটা পেশা আছে। প্রফেশন মানে হচ্ছে পেশা, তার জন্য বলা হচ্ছে দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। তিনি সরকারের অধীনে একজন কর্মচারী ছিলেন। হি ওয়াজ আন্ডার দ্য গভর্নমেন্ট। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, এবং এই রানী, রাজার যে রানী, তার পিতা, রানীর পিতা, তিনি ছিলেন একজন মেডিকেল ম্যান, চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত একজন মানুষ, ডাক্তারও হতে পারে বা অন্য চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে যুক্ত যে কোনো কাজ তিনি করতেন। ওয়ান ডে, একদিন এই রাজা তিনি কী করছেন, ওয়ান ডে তিনি অফিস যাচ্ছেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, একদিন অফিসে যাচ্ছেন, বেরিয়েছেন। হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, বাড়ি থেকে দৈনন্দিন জীবনের যে বাজার সেরকম তাকেও বাজার করতে হয়, তো এই বাড়ি যাওয়ার পথে তিনি এই মাছের যে দোকান, ফিশমঙ্গার্স শপ, সেখানে গিয়ে দাঁড়ালেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। মঙ্গার, এই ওয়ার্ডটা আমরা বিভিন্ন ওয়ার্ডের সাথে আমরা পাই, ফিশমঙ্গার, ওয়ার মঙ্গার, আর হচ্ছে
অয়েল মঙ্গার, এখানে ফিশ মঙ্গার বলতে বোঝাচ্ছে মাছের ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী। ওয়ার মঙ্গার যুদ্ধবাজ, যারা যুদ্ধ লাগিয়ে কারবার করেন, ওয়ার মঙ্গার তাদের বলা যেতে পারে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা, তাদেরকে ওয়ার মঙ্গার বলা যেতে পারে। অয়েল মঙ্গার যারা, তেলি, আমরা আঞ্চলিকভাবে তেলি বলি, তেলের ব্যবসায়ী যারা, তাদের অয়েল মঙ্গার বলা হয়। তো তিনি এই মাছওয়ালার দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড হাফ অফ সালমান, রানী অর্ডার দিয়েছেন, তাকে বলেছেন। তো তিনি সেখানে দেড় পাউন্ড, পাউন্ড ইংল্যান্ডে আমরা এখানে যেরকম কেজি, কিলোগ্রাম, ওজনের যে পরিমাপ, সেরকম পাউন্ড হচ্ছে ওজনের, বিশেষ করে ইংল্যান্ডে এটা ইউজ করা হয়। তো তিনি, তার লাগবে দেড় পাউন্ড, এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমান, হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। তিনি, কুইন তাকে রিকোয়েস্ট করেছেন, তাকে বলেছেন যাতে কিনে সে যেন বাড়ি পাঠিয়ে দেয়। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, বাজার হয়ে গেছে, মাছ কেনা হয়ে গেছে, সালমান মাছ কেনা হয়ে গেছে, তারপরে হি হ্যাড নট প্রসিডেড, প্রসিড মানে এগিয়ে যাওয়া, প্রসিড। তো এখানে বলা হচ্ছে হি হ্যাড নট প্রসিডেড ফার, বেশি দূর তিনি যাননি, আফটার ফিনিশিং হিজ শপিং, তার বাজার শেষ করার পর বেশি দূর তিনি এগিয়ে যাননি। ওয়েন দ্য, সেই সময় ওয়েন দ্য ফিশ মঙ্গার্স এরান বয় কেম রানিং আফটার হিম, বেশি দূর এগোননি ওখান থেকে, তখনই এই ফিশ মঙ্গার্স শপের, এই মাছের দোকানে যে ছেলেটি, তাকে বলা হচ্ছে এরান বয়, মানে হচ্ছে যে কর্মচারী, বাচ্চা, যে কর্মচারী তার দোকানের কাজ করে, সে তার পিছনে দৌড়ে এসছে। ওয়েন দ্য ফিশ মঙ্গার্স এরান বয় কেম রানিং আফটার হিম, দেখো এরান বয় দেওয়া আছে, এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, একজন দোকানের অধীনে যে বিভিন্ন কাজ করে, তাকে বলা হয় এরান বয়। তো সেই এরান বয় ছুটে, এই রাজার পিছনে ছুটে চলে এসছে এবং কি বলছে, হি সেড, স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, জিজ্ঞেস করছে, স্যার আপনি, ইউ ডিড নট নোটিস, নোটিস লক্ষ্য করা, খেয়াল করা, দেখতে পাওয়া, স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, আপনি আমাদের দোকানে যে ওল্ড লেডি, বৃদ্ধ, একজন বৃদ্ধা আছেন, বৃদ্ধ মহিলা আছেন, তাকে আপনি নিশ্চয়ই দেখতে পাননি। হোয়াট ওল্ড লেডি, এনকোয়ার্ড দ্য কিং, রাজা বলছেন কোন ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলা, এনকোয়ার, জিজ্ঞাসা করা, জানতে চাওয়া, কই আমি তো কাউকে সেরকম কিছু দেখতে পাইনি, আই স নান, আমি কাউকে দেখতে পাইনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, আসলে সত্যি রাজা কিন্তু কোনো বৃদ্ধা, বৃদ্ধ মহিলাকে দেখতে পাননি, কারণ বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, ইনভিজিবল, ভিজিবল দৃশ্যমান, ইনভিজিবল অদৃশ্য, কেননা এই ওল্ড লেডি রাজার কাছে অদৃশ্য ছিলেন, দো কিন্তু কার কাছে ভিজিবল ছিলেন, কার কাছে দৃশ্যমান ছিলেন, দো ভিজিবল টু দ্য ফিশ মঙ্গার্স বয়, এই ফিশ মঙ্গার্স যে বয়, এরান বয়, যে বাচ্চা কর্মচারী ছেলেটি দোকানে কাজ করে, তার কাছে কিন্তু সে দৃশ্যমান, সে দেখতে পায়। টু হিম সি ওয়াজ ভিজিবল, রাজা স্বভাবত অবাক হয়েছেন। তো আমরা তাহলে এখানে কয়েকটা ওয়ার্ড পাচ্ছি, ফিশ মঙ্গার, মাছ ব্যবসায়ী, পাউন্ড বললাম ওজনের একক, যেটা সাধারণত ইংল্যান্ড বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইউজ করা হয়, প্রসিড এগিয়ে যাওয়া, এরান বয় বাচ্চা কর্মচারী কোনো দোকানের,
ভিজিবল, তার অপোজিট পেলাম ইনভিজিবল, অদৃশ্য, ইনভিজিবল, ভিজিবল, দৃশ্যমান। যাই হোক, আমরা পরের দিন পরের প্যারা পড়ব, তোমরা এগুলো দেখে দেখে একটু পড়বে। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকবে আর পড়াশোনা করবো মন দিয়ে। ঠিক আছে।